বছরের প্রথম দিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন সদরঘাটে বনভোজন করতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়ে ইদিলপুর এলাকার বেশ কিছু যুবক। অভিযোগ, ওই স্থানে দুপক্ষের মধ্যে বিবাদ হয়। খবর পেয়ে ইদিলপুর এলাকার তৃণমূল কর্মী শেখ পান্নালাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাপারটির মীমাংসা করেন। রবিবার সকালে শেখ পান্নালাল যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন, অভিযোগ সেই সময় অনিল সিং নামে এক ব্যক্তি তাকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে। গুলিতে গুরুতর আহত হন শেখ পান্নালাল। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আইসা শেখ কে হন আপনি, যিনি গুলিবিদ্ধ হয়েছে? আমার স্বামী হয়। আপনার স্বামী? কি হয়েছিল, কিভাবে গুলি লাগলো? কালকে মানে ঝামেলা হয়েছিল অন্য কড়া থেকে, অন্য কড়া ওরা পার্টি করে তো মানে মিনমাট করে দিয়েছে। ওরা বললো কি তোরা মার খাই দিয়েছিস, ওই হচ্ছে শত্রুতা। আজকে সকালে বালি খেলে যাচ্ছিল, ধরে প্রথম মারপিট করেছে, করার পর আবার গুলি চালিয়ে দিয়েছে। এই পায়ে ঢুকে এইদিকে বেরিয়ে এইদিকে হয়ে এইদিকে চলে এসছে, দুটো পায়ে একদম প্রাণে বেঁচে গেছে। হ্যাঁ, আমি চাইছি ওদের শাস্তি হোক। যারা মেরেছে তারা কারা? তারা বিহারিদের, বিজেপির লোক। ঘটনাটা হচ্ছে কালকে একটা পিকনিকে করা নিয়ে কিছু একটা ঝামেলা হয়। সেই ঝামেলাটায় আমি যে ঝামেলাটাকে ঠান্ডা করি এবং ওই দিককার ছেলেগুলোকে বাড়ি নিয়ে আসি। বাড়ি নিয়ে আসার সময় একটা ছেলে যে হঠাৎ করে মানে আমাকে আমার উপর চড়াও হচ্ছে, আমাদের ভাই এখান থেকে বেরিয়ে চল, ঝামেলাটা বাড়তে পারে। ও বলছে আমি বেরোবো না, আমি থাকবো না। তুই থাক, আমরা বেড়ালাম। সেই সময় আমাকে ঠেলে দেয় এবং পাশ থেকে অরুণ চৌধুরী নামের একটা ছেলে আমাকে মারধর শুরু করে। ওখানে সবাই মিলে ছাড়িয়ে ছুড়িয়ে দেয়, চলে আসি বর্ধমান থানায় জানাই। স্যার আমাদেরকে সঙ্গে সঙ্গে স্যার আমাদের কথায় পুলিশ পাঠায়, সমস্ত কিছু তদন্ত করে কালকে ব্যাপারটা ঠান্ডা হয়ে যায়। হঠাৎ করে আজকে সকালবেলায় আমরা জমির দিকে রওনা হচ্ছিলাম, আমি, আমার ভাই সাবির মল্লিক ও আমার কাকা শেখ পান্নালাল জমির দিকে যাই। প্রথম আমরা জমির দিকে নিচে নেমে যাই, তারপরে কাকা উপরে ছিল, কাকাকে মারধর করে যাই। তো আমরা জিজ্ঞেস করলাম কী হয়েছে, তো বললো যে না এরকম আমাকে মারধর করে গেলাম, চলো দেখি কী জন্য মারধর করেছে। আমরা যাওয়াতে দেখি কিছু ছেলে ছুটে আসছে আমাদের দিকে, প্রথমত চার পাঁচটা বোম আমাদের দিকে ছুড়ে আমরা পেঁচিয়ে আসি। তারপরে একটা 9mm পিস্তল বের করে চার রাউন্ড ফায়ার করে, ফায়ার করার পর এক রাউন্ড পায়ে মেরেছে। আমরা এই মুহূর্তে চাইছি যে এই কাণ্ডগুলো করছে কার ইন্ধনে হচ্ছে, তাকে সমেত সবাইকে অ্যারেস্ট করা হোক। আমরা বর্ধমান থানার কাছে দাবি জানাই, আমাদের আইসি, আমাদের এসপি সাহেবের কাছে আমরা দাবি জানাই যে যেন এইসব দুষ্কৃতিগুলোকে খুব শীঘ্রই অ্যারেস্ট করে ও যে যে শাস্তির দরকার সেই শাস্তি যেন এদেরকে দেওয়া হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।